রূপকথা নাকি চোকার্স অপবাদ ঘোচানো, উত্তর মিলবে ব্রায়ান লারা স্টেডিয়ামে। সেমিফাইনালে কাল ভোরে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা, রাতে লড়বে ভারত ও ইংল্যান্ড। এবং প্রথম ইউরোপীয় ফুটবলার হিসেবে মেজর টুর্নামেন্টে 50 ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন রোনালদো। ইউরোতে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে আগেই নকআউট নিশ্চিত করা পর্তুগাল। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত শুরুতে ক্রিকেট। বাংলাদেশ দলের সামর্থ্য আর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সেমির সুযোগ ধরা দেওয়ার পরেও কেন তার সদ্ব্যবহার করলেন না শান্ত, খুঁজছেন সেই উত্তরও। টাইগার অধিনায়কের কোনো ব্যাখ্যাই মনোপুত হচ্ছে না বাশারের। ভবিষ্যতের চিন্তায় রিয়াদ সাকিবের টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়েও টিম ম্যানেজমেন্টকে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। অবশ্যই এরকম পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, যখন সুযোগটা তৈরি হচ্ছে, সেই সুযোগটা নেওয়া উচিত। আর সুইজ মিস্টেড আমাদের মনে হয়, আমি জানি না আমরা সেই টেম্পারমেন্টটা ধরে রাখতে কেন পারলাম না। একটা অসম্ভব ব্যাপার, বাট সম্ভব হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিলো। সেক্ষেত্রে আমাদের প্রাইমারি টার্গেট, ফার্স্ট টার্গেট তো অবশ্যই সেমিফাইনালে কীভাবে যাবো সেটা শেষ করা। সেই সুযোগটা তো অবশ্যই না নিলে বরং বলা হতো যে আমরা তাহলে খেলছি কিসের জন্য। আমি স্যাটিসফাইড না, না এটা স্বাভাবিক হওয়ার কথা যে বাংলাদেশ থেকে সুপার এইটে খেলবে। ফার্স্ট রাউন্ডের পারফরমেন্সটা আমি সন্তুষ্ট ছিলাম, বাট সেকেন্ড সুপার এইটের পারফরমেন্স আমাকে খুশি করতে পারে, স্পেশালি ফার্স্ট দু গেমের অ্যাটিটিউড আমি ডিসঅ্যাপয়েন্টেড। এর সাথে বসলে আরও ভালো পিকচার পাওয়া যাবে, বিকজ তারা দুজন অনেকদিন ধরে মানুষ ধরে খেলেছেন। নেক্সট ওয়ার্ল্ড কাপ তারা খেলবেন কিনা সেটার উপরে আসলে ডিপেন্ড করে থাকবে আসলে তাদের ভবিষ্যৎটা কী হবে। বিকজ তারা যদি খেলতে চান নেক্সট ওয়ার্ল্ড কাপ তাহলে এক কথা, বিকজ আমরা এই দুজন এখনও ইম্প্যাক্ট ফেলতে পারেন, বাট নেক্সট বিশ্বকাপ পর্যন্ত তারা না খেলেন তাহলে হয়তো একটা কোনো কল তাদের সাথে বসেই নিতে পারে বিসিবি। বাংলাদেশের বোলিং আক্রমণ সম্ভাবনাময় হলেও ব্যাটিংয়ে উন্নতির অনেক জায়গা দেখছেন সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ ও ড্যারেন গঙ্গা। টি টোয়েন্টিতে ভালো করতে দেশের বাইরের কন্ডিশনে খেলার পরামর্শ বিশপের। ড্যারেন গঙ্গার মতে বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে ব্যাটসম্যানদের টি টোয়েন্টি স্কিলে উন্নতি আসবে, সেক্ষেত্রে ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার বিষয়ে ভূমিকা রাখতে হবে বিসিবিকেও। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ক্রিকেটার ইয়ান বিশপ ও ড্যারেন গঙ্গা পরামর্শ দিলেন কিভাবে উন্নতি আনা সম্ভব শর্টার ফরম্যাটের ব্যাটিং এ। It's challenging for everybody to execute on if there's nothing in the pitches, but the more experience they get on different conditions will be better for that. That's where their slow bowling options come into play and where their batters have to capitalize. So I think that again the bowling front looks very very promising. Still work to do on a batting. Open your minds to playing in domestic third-party leagues as well. If you would realize that those professional setups allow for the opportunity for players to strike the ball, to develop different aspects of their game. If you look at the IPL, you think Mustafizur Rahman is the only player who is featuring in that sort of high-intensity league. So the first step will be, of course, for players to open their minds to playing in leagues, trying to find opportunities playing outside of the subcontinent. I think that should be a push by the Bangladesh Cricket Board to get their players playing more in foreign conditions. Pacer Ian Bishop prashongsha korechen Bangladesher pace bowling akromoner. এবারের বিশ্বকাপে তিন টাইগার পেসার তুলে নিয়েছেন 27 উইকেট। ব্যাটিংয়ে উন্নতি আনলে সামনে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন সাবেক এই পেসার। ফাস্ট বোলিং হ্যাজ বিন ট্রেমেন্ডাস, দ্যাট ইজ গোইং ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ। দ্য ব্যাটিং নিডস টু কিপ পেস উইথ দ্যাট। দে ফাউন্ড আ রিস্ট স্পিনার হু আই থিংক ইজ শোয়িং some good attitude and skill, but the thing that has pleased me most is the development of the fast bowling group. Good attitude, great combative attitude, and if he learns to keep his adrenaline under control, I think it's the thing that fires him. But even when we saw him last year in the World Cup, his ability to skip the ball, to swing the ball, to seam the ball at pace, impressive. Again, the transformation of fast bowlers and what we've seen in terms of output, that is so refreshing to see. It's inspirational as well. বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের শুলে চড়ানো হলেও পার পেয়ে যাচ্ছেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। এই লঙ্কান কোচ দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নেয়ার পর একের পর এক ব্যর্থতার মাইলফলক স্পর্শ করে যাচ্ছে টিম বাংলাদেশ। গেল দেড় বছরে তার অধীনে খেলা এক এশিয়া কাপ আর দুটো বিশ্বকাপের সবগুলোতেই ব্যর্থ লাল সবুজ। পছন্দের ফরম্যাট ওয়ান ডে ক্রিকেটেও ছন্ন ছাড়া অবস্থা বাংলাদেশের।
দ্য কিউরিয়াস কেস অব চান্ডিকা হাথুরুসিংহে, টাইগার ক্রিকেটে যিনি অভিশাপ নাকি আশীর্বাদ সে আলোচনা তর্ক সাপেক্ষ। রাসেল ডমিঙ্গোকে সরিয়ে গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব তুলে দেয়া হয় এই লঙ্কানের কাছে, তবে প্রত্যাবর্তনটা উপভোগ করছেন না হাতুরো। শেষ দেড় বছরে তার অধীনে বাংলাদেশের খেলা তিন টুর্নামেন্টেই ভরাডুবি। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই, ভারতের ওয়ানডে বিশ্বকাপে তার কৌশল নীতি বড় প্রশ্নের জন্ম দেয় দেশের ক্রিকেটে। দ্বিতীয় দফায় দায়িত্বে এসে কোচিং স্টাফ নিজের মতো ঢেলে সাজিয়েছেন হাথুরুসিংহে। দু হাজার তেইশ বিশ্বকাপ ব্যর্থতার দায় চাপিয়ে তাড়িয়ে দেয়া হয় অ্যালান ডোনাল্ড, জেমি সিডনসের মতন পরিচিত মুখদের। গুঞ্জন আছে দলে নিজের একচেটিয়া প্রভাব বিস্তারে পছন্দের ব্যক্তিদের নিয়ে কোচিং স্টাফ সাজিয়েছেন এই লঙ্কান। হাতুরুর প্রথম দফায় সাফল্য ছিল, দু হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর ১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে টাইগাররা। ওয়ানডে র্যাঙ্কিং এর সেরা অবস্থান কিংবা র্যাঙ্ক টার্নার উইকেটে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়। লঙ্কান কোচ পারফরমেন্সের হিসেবে মধুচন্দ্রিমা কাটালেও অফ দ্য ফিল্ডে সময়টা ভালো ছিল না। সিনিয়র ক্রিকেটার কিংবা দল গোছানোর কাজে সংশ্লিষ্ট সাবেক ক্রিকেটারদের সঙ্গে শীতল সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। দু হাজার সতেরোতে অদ্ভুতভাবে চাকরি ছাড়ার সময় হাতুরুর বেতন ছিল তৎকালীন ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ, তবুও দেশে ফিরে ইস্তফাপত্র জমা দেননি এই লঙ্কান। তার একটা সময় মনে হয়েছে যে দাওয়া ছিল আমি দিয়েছি, এখন আর এই দলকে আমার দাওয়ার কিছু নেই, তো আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। হাতুরুর অপেশাদারিত্ব শুধু বিসিবির বেলায় নয়, ভুক্তভোগী তার দেশ শ্রীলঙ্কাও। দু হাজার উনিশ বিশ্বকাপে ভরাডুবির পর তাকে বরখাস্ত করে লঙ্কান ক্রিকেট বোর্ড। এরপর ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে বোর্ডের কাছে $5 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন চান্ডিকা। টাইগারদের হয়ে প্রথম দফায় বিতর্ক থাকলেও পারফরমেন্স বাঁচিয়ে দেয় হাথুরুসিংহকে। এইবারে বিতর্ক আছে, পারফরমেন্সও যাচ্ছে তাই। দু হাজার তেইশের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর পছন্দের ওয়ানডে ফরম্যাটেও রং হারিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কা বাদে শেষ দেড় বছরে ওয়ানডে সিরিজ জেতে নেই হাতুরুর দল। আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে এই লঙ্কানের চাকরি থাকবে কিনা তা নিশ্চিত নয়, তবে দর্শকদের প্রত্যাশা পূরণে টাইগারদের যে অনেক কাজ বাকি সে কথা বলাই বাহুল্য। সাব্বির মিথুন, সময় সংবাদ। অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারানোর পর এবার যুগের সবচেয়ে বাজে অবস্থানে সাকিব আল হাসান। আইসিসির প্রকাশিত সবশেষ র্যাঙ্কিং এ 206 রেটিং নিয়ে 6 নম্বরে নেমে গেছেন টাইগার অলরাউন্ডার। টি টোয়েন্টি বোলারদের তালিকায় সাকিবের অবনতি হলে উন্নতি হয়েছে তানজিম সাকিব ও রিশাদ হোসেনের। মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার যেন দলের উপর বোঝা হয়ে না যায়, কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন আর ক্রিকেট খেলবে। আরও অবনতি হয়েছে তার, গত ১২ বছরের ইতিহাসে সর্বনিম্ন র্যাঙ্কিং টাইগার অলরাউন্ডারের। আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে 206 রেটিং পয়েন্টে সাকিবের অবস্থান এখন 6 নম্বরে। মার্কাস স্টয়নিসকে টপকে 222 রেটিং নিয়ে শীর্ষস্থান দখল করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অলরাউন্ডারের সঙ্গে টি টোয়েন্টি বোলারদের তালিকায়ও 4 ধাপ পিছিয়ে 40 নম্বরে সাকিব। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তানজিম সাকিব ও রিশাদ হোসেনের। আফগান রূপকথা নাকি প্রোটিয়াদের চোকার্স অপবাদ ঘোচানো। ফাইনালের টিকিট নিশ্চিতের মিশনে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে কাল বাংলাদেশ সময় ভোর 6:30। ক্রিকেট বিশ্বে পরাশক্তি না হলেও উদীয়মান শক্তি আফগানিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আছে সমৃদ্ধ ক্রিকেট ইতিহাস, বিশ্ব আসরে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা আছে একাধিকবার। আফগানরা ইতিহাস লিখে প্রথমবার জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। রশিদ খানরা যেমন চমক দেখিয়েছে তেমনই বিশ্বকাপের নকআউটে চাপ না নিতে পারার অপবাদও আছে প্রোটিয়াদের। অতীত ইতিহাস যাই হোক, ফাইনালের টিকিট কাটার মঞ্চে নিশ্চয়ই ছাড় দিবে না কেউ কাউকে। 2009 ও 2014 10 বছর আগে সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে বেশ কয়েকটি ম্যাচ হারতে হারতেও জিতে গেছে প্রোটিয়ারা। তবে কি অপয়া কেটে গেছে দক্ষিণ আফ্রিকানদের, তার হয়তো প্রমাণ হতে পারে আফগান পরীক্ষার মধ্য দিয়ে। নামে ভারে এগিয়ে থাকা দলটার ব্যাটিং বিভাগে কুইন্টন ডিকক, হেনরি ক্লাসেন, এডেন মাকরাম, মিলাররা রয়েছেন দারুণ ছন্দে।
বোলিং বিভাগে রবাদা, নরকিয়া, বার্ডম্যান, মহারাজ, শামসিরা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন প্রতিপক্ষকে। তবে প্রোটিয়াদের বিশ্বকাপের নকআউট মিশনে বহুবার অভিশাপ হয়ে এসেছে বৃষ্টি। এদিনও সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। অন্যদিকে রূপকথার এক সফরে আছে আফগানিস্তান। ক্যারিবিয়ান ভূমিতে তার পূর্ণতা পেতে সর্বশক্তি দিয়ে লড়াই করে যাচ্ছে দলটা। ফাইনালে ওঠার মিশনে তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। অবশ্য প্রতিপক্ষের শক্তির দিকে না তাকিয়ে দলটা প্রত্যয়ী অদম্য মানসিকতার উপর। রশিদ খানের নেতৃত্বে এই পথচলায় তারা বিদায় করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশকে। দলটার ব্যাটিংয়ের মূল ভরসা তাদের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটি এবারের বিশ্বকাপে সংগ্রহ করেছে রেকর্ড সংখ্যক রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 241 রান নিয়ে শীর্ষে গুরবাজ আর তৃতীয় স্থানে জাদরান। বোলিং বিভাগ বরাবরই অপ্রতিরোধ্য। 16 উইকেট নিয়ে ফজল হক ফারুকি নেতৃত্বে রয়েছেন উইকেট সংগ্রাহকের তালিকায়। 14 উইকেট রয়েছে রশিদ খানের ঝুলিতে। তাছাড়া মোহাম্মদ নবী, নবীনুল হকরা প্রস্তুত প্রোটিয়াদের পরীক্ষা নিতে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা হাসে শেষ হাসি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এক যুগের শিরোপা খরা কাটানোর মিশনের মূল মঞ্চে উঠতে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে রাত 8:30। কোহলি রোহিতদের ক্যারিয়ারের শেষ স্টেশনটা চোখে পড়ছে। কত রেকর্ড ভেঙে গড়েছেন, কত বোলারদের তুলোধুনো করে ভক্তদের আনন্দে ভাসিয়েছেন, অথচ এই ক্রিকেটারদের কপালে জোটেনি বিশ্বসেরার তকমা। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপে খুব কাছাকাছি গিয়েও সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। এক যুগের শিরোপা খরা কাটাতে এবার একই মঞ্চে প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। অ্যাডিলেড থেকে গায়ানা, মাঝে কেটে গেছে 19 মাস। সময়ের সঙ্গে আরও পরিণত, আরও ক্ষুরধার ভারত। আসরের গ্রুপ পর্বের একটা ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি ছাড়া বাকি সবকটাই জিতেছে দাপট নিয়ে। সুপার এইটের সবশেষ ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত সূর্যকুমারদের বিস্ফোরক ব্যাটিং, কিংবা আসর জুড়ে বুমরা কুলদীপদের বোলিং আগ্রাসন। ফিল্ডিংয়েও লেটার মার্ক পাবে ম্যান ইন ব্লুজ। ইংলিশদের বিপক্ষে তাদের স্পিন অ্যাটাক আরও জোরদার করতে চাহালকে যুক্ত করা হতে পারে একাদশে। আসরে এখনও পর্যন্ত ইংলিশদের যাত্রাটা ভালো মন্দের মিশেলে। শুরুতেই স্কটিশদের বিপক্ষে ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়ে পয়েন্ট খোয়ানোর পর অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার এইটের স্পটটা অনিশ্চিত হয়েছিল। তবে এরপরই বাটলার সল্টদের তাণ্ডবে বিশাল ব্যবধানে দুই ম্যাচ জিতে নেট রান রেটের হিসাব কষে রক্ষা পাওয়া। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও স্বাগতিক দুই দেশকে হারিয়ে সেমির টিকিট পায় ইংলিশরা। সবশেষ ম্যাচে 10 উইকেটের জয়, দারুণ ছন্দে দুই ওপেনার ফিল সল্ট, জস বাটলার, জনি বিয়ারস্টো, মঈন আলীদের কল্যাণে মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডারকে মাঠেও নামতে হয়নি সিংহভাগ ম্যাচে। পেস ডিপার্টমেন্টে আর্চার জর্ডানদের সঙ্গে ভালো সাপোর্ট দিচ্ছেন অলরাউন্ডার স্যাম কুরান। স্পিন অ্যাটাকে রশিদ মঈনদের পাশাপাশি পার্ট টাইমে সার্ভিস দিচ্ছেন লিভিংস্টোন। ভারতের বিপক্ষে তাই অপরিবর্তিত একাদশে মাঠে নামার সম্ভাবনা থ্রিলায়নদের। গায়ানার পিচে স্পিনে কিছুটা বাড়তি সুবিধা মিলতে পারে। পেসারদের আনইভেন বাউন্সে পরীক্ষায় পড়বেন ব্যাটাররাও। তবে 70% বৃষ্টির সম্ভাবনার দিনে ভেস্তে যেতে পারে ম্যাচ। রিজার্ভ ডে না থাকলেও 250 মিনিট পর্যন্ত ওয়েটিং টাইম বরাদ্দ থাকছে এই ম্যাচে। তবে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসার সুবাদে ফাইনালের টিকিট উঠবে ভারতীয়দের হাতে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। শুরু হয়ে গেছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের 100 দিনের ক্ষণ গণনা। ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয় হোম অফ ক্রিকেটে। আর মাত্র 100 দিনের অপেক্ষা, দরজায় করা নাড়ছে উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2024। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে আনুষ্ঠানিক সূচি, নির্ধারিত হয়েছে ভেনু, এখন শুধু অপেক্ষা পূরণের পালা। আনুষ্ঠানিকভাবে ব্যাটে বলের লড়াইটা মাঠে গড়ানোর অপেক্ষা এবার। একটা রূপালী ট্রফি আর সেটার জন্য 10টা দলের প্রতিদ্বন্দ্বিতা, কেউ কারো চেয়ে কম নয়। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মতো দলের হাড্ডাহাড্ডি লড়াই। চার ছক্কার জমজমাট এই আসরকে ঘিরে দলগুলোর তোড়জোড় প্রস্তুতি। এখন হাতে 3 মাস সময় থাকলেও বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ইতোমধ্যে। 100 দিনের ক্ষণ গণনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ এক আয়োজন হোম অফ ক্রিকেটে। বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে রূপালী সেই ট্রফিটা নিয়ে হয়ে গেল আনুষ্ঠানিক ফটো সেশনও। কে
নেই সেখানে ক্যাপ্টেন জ্যোতি, জাহানারা, নাহিদা আক্তার, দলের ক্রিকেটাররা তো আছেনই, সঙ্গে উপস্থিত খুদে নারী ক্রিকেটাররাও। সারিবদ্ধ হয়ে মাঠে প্রবেশ করা, গায়ে 100 days to go লেখা টি শার্ট জড়িয়ে হোম অফ ক্রিকেটে একদল সম্ভাবনাময়ীর আগমন, নিজ চোখে বিশ্বকাপের ট্রফিটা কাছ থেকে দেখা, এসবই যেন ভিন্ন এক অনুভূতির অনুষদের কাছে। বিশ্বকাপকে বরণ করে নিতে খুব একটা জাঁকজমক কোনো আয়োজন না হলেও যা হয়েছে তাতেই যেন চোখে মুখে প্রাণোচ্ছলতা ক্রিকেটারদের। ঘরের মাটিতে ক্রিকেটের শর্টার ফরম্যাটের এই বিশ্বকাপ ঘিরে প্রত্যাশার কমতি নেই জ্যোতি পিঙ্কিদের। জ্যোতি জাহানারাদের স্টেজে আগমনের পর শুরু হয়ে যায় 100 দিনের কাউন্টডাউন। এরপর দলের সদস্যদের উপস্থিতিতে ট্রফি প্রদর্শন, ফটো সেশন সহ শেষ হয় বাকি কার্যক্রম। আগামী 3 অক্টোবর হোম অফ ক্রিকেটে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে উইমেন্স টি-20 বিশ্বকাপ 2024-এর। তাজিন খন্দকার, সময় সংবাদ। চ্যাম্পিয়নশিপের রাতে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এই ম্যাচে মাঠে নামলেই প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে মেজর টুর্নামেন্টে 50তম ম্যাচ খেলার কীর্তি গড়বেন রোনালদো। ম্যাচ শুরু হবে রাত 1টায়। কাতার বিশ্বকাপটা দুঃসহ কেটেছিল পর্তুগালের। দলের প্রয়োজনের মুহূর্তে রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে পর্তুগালকে ডোবান কোচ ফার্নান্দো সান্তোস। বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারান সান্তোস, কোচ বদলের পর সে ধাক্কা সামলে উঠেছে পর্তুগাল। রবার্তো মার্তিনেজের ছোঁয়ায় ইউরোর বাছাইয়ে এবার অপ্রতিরোধ্য ছিল সেলেকাওরা। অপরাজিত পর্তুগালের ইউরো অভিযানও হয়েছে দুর্দান্ত। চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে আসর শুরু হয় 2016 সালের চ্যাম্পিয়নদের। পরের ম্যাচে তুরস্কের বিপক্ষে 3-0 গোলের জয়। বার্নার্দো সিলভা, ফার্নান্দেস ম্যাজিকে বিধ্বস্ত হয় তুরস্ক। দাপুটে সে জয়ের পরই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের নকআউট পর্ব। গ্রুপের শেষ ম্যাচে তাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে হাজির জর্জিয়া। তুরস্কের কাছে হার আর চেক প্রজাতন্ত্রের সঙ্গে 1-1 গোলে ড্র। আসরে 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট সম্বল জর্জিয়ার। পর্তুগালের বিপক্ষে ম্যাচটা তাই তাদের জন্য বাঁচা মরার। প্রতিপক্ষের ভাবনা বুঝে নকআউট নিশ্চিত হয়ে গেলেও দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এ ম্যাচে বিশ্রামে রাখবেন না কোচ রবার্তো মার্তিনেজ। এ ম্যাচে মাঠে নামলেই প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে মেজর টুর্নামেন্টে 50তম ম্যাচ খেলার কীর্তি গড়বেন রোনালদো। নিষেধাজ্ঞার কারণে জর্জিয়ার বিপক্ষে রাফায়েল লিওকে পাবেন না কোচ মার্তিনেজ। বিশ্রামে রাখা হবে মিডফিল্ডার জোয়াও পালিনহাকে। গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন দিয়েগো কস্টা। এর আগে একবারই দেখা হয়েছিল পর্তুগাল ও জর্জিয়ার 2018 সালে ইউরোর ওয়ার্ম আপ ম্যাচে। সেবার 2-0 গোলের জয় পেয়েছিল সেলেকাওরা। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে জেলার 9টি কলেজের 9টি দল অংশগ্রহণ করে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলায় ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউট দলের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পায় ভজনপুর ডিগ্রি কলেজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রূপকথা নাকি চোকার্স অপবাদ ঘোচানো, উত্তর মিলবে ব্রায়ান লারা স্টেডিয়ামে। সেমিফাইনালে ভোরে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা, কাল রাতে লড়বে ভারত ও ইংল্যান্ড। এবং প্রথম ইউরোপীয় ফুটবলার হিসেবে মেজর টুর্নামেন্টে 50 ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন রোনালদো। ইউরোতে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে আগেই নকআউট নিশ্চিত করা পর্তুগাল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।